বান্দরবানে জেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার, ভূমি এবং হোটেল মোটেল রিসোর্ট ও রেস্তোরাঁ মালিক সমিতির ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 30 সেপ্টেম্বর সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM গোলাম কিবরিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT উম্মে কুলসুম এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈকত শাহিন, পুলিশ সুপার টুরিস্ট পুলিশ বান্দরবান মঞ্জুর মোর্শেদ, স্থানীয় সরকার উপপরিচালক SM মঞ্জুরুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল মোটেল রিসোর্ট সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি, ট্যুর অপারেটর গাইড প্রতিনিধি সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ। এছাড়াও মত বিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন 6টি উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। নির্দেশনা প্রদান করে এই নির্দেশনা অনুসরণে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পর্যটনের কার্যক্রমকে সুচারুভাবে পরিচালনার জন্য দেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটি স্বল্প মধ্যম দীর্ঘমেয়াদী পর্যটন পরিকল্পনা প্রণয়ন করে। অপার সম্ভাবনাময় বাংলাদেশকে একটি পর্যটন আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা এবং এর প্রচার ও প্রসারের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার পর্যটন বোর্ড আইন 2010-এর মাধ্যমে 2010 সালের সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যটন সংস্থা হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড BTB গঠন করে। ট্যুরিজম অর্গানাইজেশন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রতিষ্ঠার পর থেকেই পর্যটন শিল্পের উন্নয়ন, প্রচার ও বিপণনের লক্ষ্যে কাজ করছে।